হ্যাঁ পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারি। নিশি দিন কাঁদি তাই তোমার অসীমে, প্রাণ মন লয়ে যত দূরে ধাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে হচ্ছে 22শে শ্রাবণ। তো 22শে শ্রাবণের প্রাক্কালে আমি কবিগুরুর উদ্দেশ্যে এই গানটা দিয়ে ভিডিওটা শুরু করব। আজকের ভিডিওতে আমি কথা বলবো আমাদের কেয়া মাসিকে নিয়ে। তো কেয়া মাসির যে বিশু, সে বিশু তো পালিয়েছে বা কোথাও আছে, তো সেই বিশু নাকি পরকীয়ায় লিপ্ত। মানে এখন তো পরকীয়ার সিজন চলছে, সবাই ধরুন পালিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছে বা স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা ছেড়ে চলে যাচ্ছে, স্বামীও তাই। তো সেই জন্য পরকীয়াটা বেশ, এবার কেয়া মাসির লাইফে কী করে পরকীয়া আসবে, সেই জন্য বিশু এখন নেই। তো যাই হোক, বিশু এখন পরকীয়া করছে, মানে এটা কেয়া মাসির কথা অনুযায়ী। কেয়া মাসি এমন করে বলছিল, আমি মনে মনে ভাবছি যে এটা তো হবারই ছিল। মানে কেয়া মাসি তো অ্যাকচুয়ালি দেখতে গেলে ও ছেলের থেকেও ছোট একজনকে বিয়ে করেছে, এবার সে তো ধরুন তাকে কাকিমা হিসেবেই দেখবে না। কদিন খুব ভালো লেগেছে, তারপরে কি আর ভালো লেগেছে, তো তারপরে সে ফুরুত হয়ে গেছে। এবং এটা খুব ভালো হয়েছে, সেই ছেলেটির জন্য মঙ্গল হয়েছে এবং তার বাবা মার জন্য মঙ্গল হয়েছে। এবার কেয়া মাসির কথা অনুযায়ী যে চলে গেল, আমি খুব দুঃখী, আমি বাঁচবো কী করে, আমি এই করবো কী করে, আমি ওই করবো কী করে। এই কেয়া মাসি না, মানে আমাদের খেয়া মাসি, এ কম চালু নয়। এ প্রথমে একদম শুরুর দিকে যে ভিডিওগুলো আপনি যদি দেখেন, খাবার চ্যানেল ছিল এটা, ঠিক আছে, ইটিং শো করতো। তো সেখানে যে একদম কেয়া মাসি দেখবেন, একদম নাইটি ফাইটি পরে, একদম সতী সাবিত্রী, একদম বধূ যেমন হয় সেরকম খাওয়ার ভিডিও করতো, এবং তখন বেশ কেয়া মাসি মোটা ছিল। তো যাই হোক, ভিডিও ভিডিও করতো, ছেলে থাকতো সঙ্গে মাঝে মাঝে ভিডিও করার সময়। তারপরে হঠাৎ করে ওনার হাজবেন্ড মারা গেল, ঠিক আছে। তো তারপরে মারা যাওয়ার পর তারপরে কেয়া মাসির এই যে একটা মেকওভার হয়ে গেল, এবং সেই মেকওভার মানে এমন মেকওভার হলো যে চিন্তা করা যায় না, ঠিক আছে, একদম পাল্টে গেল কেয়া মাসি, একদম সে একদম মডার্ন হয়ে গেল, মানে একদম ঘরোয়া থেকে চলে এলো মডার্ন, তারপরে অতীব মডার্ন। আমরা তারপরে যে ভিডিওগুলো দেখেছি মোটামুটি এখন সেগুলো কেয়া মাসি চায় না। কেয়া মাসি অ্যাকচুয়ালি পস্তাচ্ছে কেন, কারণ যখনই এই বিশুর সঙ্গে ইয়ে করেছিল, তো তার যে ভিডিওগুলো ছিল, যেমন বাথটুবে স্নান করছে, হ্যাঁ, সেখানে তো সবই দেখা গেছিলো, তো এই ভিডিওগুলো তখন কিন্তু মানে এগুলোকে ও প্রাইভেট করে দিয়েছিল। তো এখন তো সেটা পস্তাচ্ছে, ওই ভিডিওগুলো তো ভালো ভিউজ আসতো, মানুষজন তো ওগুলো দেখতেই পছন্দ করেন বেশিরভাগ, একটা একটা মানে আছে দল বল, ওটা দেখতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এবারে কেয়া মাসি এখন কী করবে কী করবে কী করবে, তা কেয়া মাসি মনে হচ্ছে আমার জীবন বৃথা, আমার এই বৃথা, আমার ওই বৃথা, আমার সেই বৃথা। বয়স তো কম করে ধরুন 50 তো হবেই, 50 তো হবেই, অত বড় ছেলে আছে, হ্যাঁ। তো কেয়া মাসি এখন দেখাচ্ছে লাইফে ভীষণ দুঃখী, ভীষণ মানে কষ্ট, ভীষণ কিছু। এবং কেয়া মাসির ভিডিওগুলো বাপরে, রাত্রিবেলা 4টের সময় ভিডিও শ্যুট করছে, হ্যাঁ, এবং সেই ভিডিওগুলো মানে মোটামুটি আপনার 1 ঘন্টা ক্রস করে যায়। আমি বুঝলেন ভিডিওগুলো পুরোটা দেখিনি, হ্যাঁ, আমি স্কিপ করে করে একটু একটু করে দেখেছি, কারণ ওই পুরো ভিডিও যদি দেখতে যাই ওই 1 ঘন্টা ধরে কেয়া মাসির ওই প্যানপ্যানি, তাহলে একদম পুরো মানে কি বলবো, সত্যানাশ হয়ে যাবে যাকে বলে। তো যাই হোক, মোটামুটি খেয়া মাসির এখন দেখছে যে এই পরকীয়াটা ট্রেন্ডিং চলছে। এবার পরকীয়া খেয়া মাসির জীবনে কি করে, মানে কি করে ধরুন এই যে পরকীয়াটা খেয়া মাসির জীবনে কি করে এটাকে অ্যাপ্লাই করা যাবে, তো সেই জন্য এই যে আমাদের যে গ্লুকন ডি, তারপরে আরও অনেকে অনেক নামে ডাকেন, তো এই বিশু যিশু সব চলে গেল অন্য জায়গায়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে দেখুন, সোশ্যাল মিডিয়াতে মানুষজন যত কেচ্ছা দেখাতে পারবে তত ভালো। কেয়া মাসি এতদিন একদম কাপড় টাপড় খুলে দেখিয়েছেন, তো সেটা দেখার পর তার একটা যে সাবস্ক্রাইবার, যথেষ্ট সাবস্ক্রাইবার সে পেয়েছে, ভিউজ হয়েছে, আর্নিং হয়েছে, সব কিছু হয়েছে। এবারে মাঝখানে ভিউজ পড়ে গেছিলো, আবার যখন বিয়ে করেছিল বিশুকে তখন ঠিক ছিল, আবার ভিউজটা ডাউন হয়ে গেছিলো, ঠিক আছে, কারণ একঘেয়ে হয়ে যাচ্ছিল। তারপরে কেয়া মাসি প্রচুর চেষ্টা করেছে, কেয়া মাসি লাইভ যেগুলো করতো সেখানে মানে চেহারাটা মানায় না, কিন্তু যাই হোক ছোটো ছোটো জামা কাপড় পরে প্রচুর চেষ্টা করেছে, অনেক কিছু করেছে, অনেক কিছু, হ্যাঁ। তারপরে দেখলো যে না কিছুই তো হলো না, এবারে কেয়া মাসি থেকে চলো সবাই পরকীয়া করছে, ম্যান্ডি থেকে শুরু করে টিনু সব পরকীয়া বেশ ট্রেন্ডিং এ চলছে, চলো পরকীয়া এবার কেয়া মাসির লাইফও জাম্প মারলো, ঠিক আছে। তো কথা হচ্ছে এই যে ছেলেটি যেটা কেয়া মাসির হাজবেন্ড, হ্যাঁ,
মানে এখন কারো হাজবেন্ড, এখন লিগালি তো ম্যারেজ বোধ হয় হয়নি, তো যাই হোক, তো খেয়ামাসির এই যে বিশু পাগলা, ঠিক আছে, তো অ্যাকচুয়ালি তো এর বয়সটা তো ভীষণই কম, ভীষণই একটা কম বয়সের ছেলে, তো এই বয়সের ছেলে নর্মালি খেয়ামাসি কী করে একে বিশ্বাস করলো সেটাই হচ্ছে মেন কথা। দেখুন, ওই বয়সে খেয়ামাসি যে বয়সে মানে ওনার হাজব্যান্ড মারা গেছে বা এক্সপায়ার হয়েছেন, সেই বয়সে নর্মালি কেউ বিয়ের কথা ভাবে না, কারণ অত বড় ছেলে আছে। এবার সে যদি ভেবেওছে তাহলে অ্যাটলিস্ট তার থেকে একটু বড় বা সেম এজের কাউকে করতে পারতো, কারণ এই ছোট বয়সের ছেলে, ঠিক আছে, এর তো দুদিন ওই ফুর্তি করেছে তারপরে একদম মানে কি বলবো পালিয়েছে। আর খেয়ামাসি তো ঘরের কাজকর্ম তো অনেক করাতো, না রান্না বান্না সমস্ত কিছু করাতো সব কিছু, প্লাস ওই খেয়ামাসির যে শাশুড়ি সে তো খেয়ামাসির থেকেও ছোটো বোধহয়, চোর চাচুরি খেয়ামাসির থেকেও ছোটো। তো যাই হোক, খেয়ামাসি এখন বলছে যে বুঝলে কি বলে, আমি বিধবার বেশে বাঁচতে চাই না, বিধবার বেশে কেন, বিধবা কেন হবে, হাজবেন্ড তো এখনও বেঁচে আছে, মানে এখনকার যে হাজবেন্ড সে তো এখনও বেঁচে আছে, তাহলে এখন বিধবা কী করে হবে, মরে গেলে না সে বিধবা হতে পারে, কিন্তু এখন তো বেঁচে আছে, কিছুই না, এগুলো ভিউজ আপ করার জন্য, ভিউজ আপ করার জন্য আমি ভাবছি খালি এই খেয়ামাসি ছেলের কথাটা। হ্যাঁ, এত বড় একটা ছেলে হয়েছে, তার তো অ্যাটলিস্ট এই বয়সে খেয়ামাসি যেমন বলছে চাকরি, আমি ছেলেটার জন্য কিছু করতে চাই, এই দোকান কিনে দেবো, এই জমি কিনে দেবো, এই করবো ওই করবো, কারণ তার তো একটা মিনিমাম তার তো দায়িত্ববোধ থাকা উচিত যে তাকে সে একটা চাকরি খুঁজে বের করুক, বা সে তো ইউটিউবে ভিডিও করছিল সেটাকে ঠিক করে করুক, সে ওর ভিডিওতে তো নিশ্চয়ই কোনো নোংরামো ছিল না, পরিষ্কার ভিডিও ছিল, সেটাকেই ঠিক করে করুক। এই যে খেয়ামাসি শর্টকাট প্রসেসটা নিয়ে নিয়েছেন না, যেখানে এত ব্লগার এত কন্টেন্ট ক্রিয়েটার যেখানে এত পরিশ্রম করছে, সেখানে খেয়ামাসি কী করলো, প্রথমে একদম জামা কাপড় খোলা শুরু করলো, এবং সেখানে যখন তার ভিউজটা আপ হয়ে গেল তারপরে আবার কি লাইভে বলতো এখানে হবে না, এই হোয়াটসঅ্যাপ তুমি ইয়ে জয়েন করো না কি সব বলতো সেগুলো করো, ঠিক আছে, তারপরে গিয়ে চলে এলো এই হঠাৎ করে বিয়ের ডিসিশনটা খেয়ামাসি বড় তাড়াতাড়ি নিয়ে ফেলেছে বিয়ের ডিসিশনটা, ঠিক আছে, বিয়ে করে নিল একদম পুরো, তারপরে বিয়ে টিয়ে করার পর খেয়ামাসি হলো মোটামুটি বিয়ের করার পর, এই কখনো পুরী কখনো দীঘা কখনো মায়াপুর কখনো অমুকপুর কখনো তমুকপুর প্রচুর ঘুরেছে প্রচুর, হ্যাঁ পুরীতে গিয়ে তো সেই একদম বললো আর কোনো দিন যাবো না, প্রচুর ঘুরেছে, তারপর সব কিছু যখন হয়ে গেল এখন ভিউজটা ভীষণ ডাউন হয়ে গেছিলো, এবং এখন সম্ভবত যেটা বোঝা যাচ্ছে যে খেয়াবাসীর যে আর্থিক যে সিচুয়েশন, আর্থিক অবস্থাটাও কিন্তু যথেষ্ট খারাপ, কারণ ভিউজ ওখানে অত হচ্ছে না, কারণ খেয়ামাসি দেখুন একটা তো অবশ্যই ঠিক ও হাজব্যান্ডের যে ফ্যামিলি পেনশন সেটা পেয়েছে বা পায়, ঠিক আছে, এটা তো অস্বীকার করা যাবে না, ডেফিনেটলি পায় ওটা, ঠিক আছে, তারপরে আছে হয়তো এই ওয়াইটির যেটা আর্নিং, তো এখন ওয়াইটের আর্নিংটা তো ভীষণ কমে গেছে, এবারে ওয়াইটার্নিং কমে যাওয়ার জন্য কী হচ্ছে, তখন সে ওর যে লাইফস্টাইল খেয়ামাসি সেটা তো পরিপূর্ণ হচ্ছে না, তো সেই জন্য একটা নাটকের ভীষণ প্রয়োজন ছিল, সেই নাটকটার জন্য এই জিনিসটা পুরো ফাঁদা হয়েছে। এবং আরেকটা জিনিস বলি, এই যে বিশু যদি সত্যিকারে চলেও গিয়ে থাকে, ধরুন সত্যিকারে ধরুন চলে গেছে, এইটা খেয়ামাসির আরও আগে বোঝা উচিত ছিল, কারণ খেয়ামাসির এটা আরও আগে কেন বোঝা উচিত ছিল, যে খেয়ামাসি যদি এটা আরও আগে বুঝতো তাহলে কিন্তু এই যে খেয়ামাসির মাথায় একটা কলঙ্ক লাগলো না, যে তুমি একটা তোমার ছেলের থেকেও ছোট বয়সী কাউকে বিয়ে করেছো, তাহলে সেটা কিন্তু লাগতো না, এটাই হচ্ছে মেন কথা। আর এটা তো অস্বীকার করা যায় না যে খেয়ামাসি এই বয়সটা কিন্তু বিয়ের বয়স না, এটা ছেলের বিয়ের বয়স। হ্যাঁ, তো যাই হোক, ছেলে এখন ছেলের লাইফেও যদি কেউ আসে, সে যদি শাশুড়ির এই কীর্তিকলাপ সম্পর্কে পরিচিত থাকে বা সে সম্পর্কে জানতে পারে, তাহলে তার যে কী অবস্থা হবে আমি সেটাই ভাবছি। তো যাই হোক, একটাই কথা বলবো যে আমাদের যে মানে যে গ্লুকন ডি এখন পরকীয়ায় লিপ্ত খেয়ামাসির কথা অনুযায়ী, কারণ খেয়ামাসি দেখেছিল নাকি বা শুনেছিল নাকি ও তিন চারটে মেয়ের সঙ্গে, যেটা কোয়াইট ন্যাচারাল, ওর যা বয়স ঠিকই আছে, হ্যাঁ তিন চারটে মেয়ের সঙ্গে ভীষণ ইয়ে আছে, ভীষণ একদম কথা বলতো ইয়ে করতো, তো খেয়ামাসি সমস্ত জেনে শুনো, খেয়ামাসি চুপ করেছিল, খেয়ামাসি কিচ্ছু বলেনি, কারণ খেয়ামাসি এই কারণেই বলেনি, কারণ খেয়ামাসি সংসারে কোনো অশান্তি চায়নি এবং আমাদের সামনে বলতেও চায়নি, তারপরে এত কিছু বলে দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কিছু আপনি বুঝতেই পারছেন আপনারা, এই জিনিসটা আর কিছুই না, এই জিনিসটা হচ্ছে ভিউজ আপ করার একটা চিন্তা। আর একটাই কথা বলবো যে ওয়াইটিটা প্রচণ্ড নোংরা, খেয়ামাসি এরা ঝুমা এরা তো আছেই, আরও অনেক নোংরা মানে হয়ে গেছে বড় বড় ব্লগারদের জন্য,
সেখানে খেয়াবাসীর নতুন সংযোজন গ্লুকন ডির পরকীয়া। ব্যাস, যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদিও আজকের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি আবার নেক্সট ভিডিওর সাথে, তখন সবাই খুব ভালো থাকবেন, বাই।